পায়ে হেঁটে হজে যাচ্ছেন কুমিল্লার আলিফ। এবার সেই আলিফকে কত লক্ষ টাকা দিয়ে সাহায্য করলেন নায়ক দেব, পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা আলিফ মাহমুদ আদিব 25 বছর বয়সী এই যুবক হেঁটে মক্কা গিয়ে পবিত্র হজ পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে নিজ বাড়ি থেকে যাত্রা শুরু করেছেন তিনি। আলিফ উপজেলার বটতলি ইউনিয়নের শিয়ার বাতাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আলিফ ছোটকাল থেকে ভ্রমণ পিপাসু। এরই মধ্যে তিনি সাইকেলে করে দেশের 64টি জেলা ঘুরেছেন। এবার তিনি সিদ্ধান্ত নেন পায়ে হেঁটে গিয়ে পবিত্র হজ পালনের। কিভাবে সৌদিতে যাবেন জানতে চাইলে আলিফ বলে, নিজ বাড়িতে থেকে যাত্রা শুরুর পর কুমিল্লা হয়ে ঢাকা যাব, সেখান থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাব, ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাব ইনশাল্লাহ। পুরো পথটি পার হতে আমাকে প্রায় 8,000 কিলোমিটার হাঁটতে হবে। আমি স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, শুরুতে সাইকেলে চড়ে হজ করার ইচ্ছা থাকলেও সেটি পরিবর্তন করি এবং হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এটি তার কাছে সম্ভবই মনে হয়েছে, কারণ হাজার বছর আগে ইসলাম ধর্ম প্রচার, ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য মানুষ হেঁটে দূর দূরান্তে সফর করতেন। এদিকে হেঁটে হজে যাওয়ার খবরে যাত্রাপথে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। আবিদের সঙ্গে সেলফি তোলারও চেষ্টা করে অনেকে। আলিফ মাহমুদ আদিব তার যাত্রাপথ সম্পর্কে বলেন, কুমিল্লা থেকে ঢাকা হয়ে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে প্রথমে ভারতে যাব, সেখান থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাওয়ার ইচ্ছে রয়েছে। এর জন্য ইউনিয়ন পরিষদ থেকে ইংরেজিতে একটি প্রত্যয়নপত্র নিয়েছেন তিনি। নিজের স্বপ্ন পূরণের সরকার, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন আদিব। এরই মধ্যে তিনি ভারতের ভিসা পেয়েছেন, পাকিস্তানি ভিসা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। পথে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়েরও সহযোগিতা কামনা করেন। এদিকে দেব বলেন, আমি শিহাব চত্বরকে দেখেছি কি কষ্ট করে তিনি হেঁটে হজ পালন করেছেন। আমরা সবাই তাকে অনেক সাপোর্ট করেছি। আমি শুনতে পারলাম বাংলাদেশের একজন পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন, আরও জানতে পারলাম তার আর্থিক সমস্যা আছে। আমি চাই ওনাকে সাহায্য করতে, তাই আমি ওনার জন্য 70 লক্ষ টাকা দিতে চাই আর ওনার জন্য অনেক অনেক দোয়া করি। সম্মানিত দর্শক, কুমিল্লার আলিফ যাতে হজ করতে পারেন সেজন্য দোয়া করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।